বিধানসভা নির্বাচনের পূর্বে বাঁকুড়ায় এসেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মুন্ডার মূর্তিতে এবং মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পরে তৎকালীন এক রাজ্যের মন্ত্রীসহ সহ তৃণমূলের দলীয় নেতারা গঙ্গা জল ছিটিয়ে ওই এলাকা শুদ্ধ করেন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই মূর্তিটি বীরসা মুন্ডা নয় সেটা একজন শিকারী মানুষের মূর্তি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল সেখানে মুন্ডার মূর্তি বসানো হবে কিন্তু এখনও সেই মূর্তি বসেনি না না খুব একটা পর্যন্ত পাওয়া যায়নি তো শাসক দল বিরোধী দল দুদলেই এসেছিল অনেক কিছুই বলেছিল কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে দেখা যায়নি এখনো অনেক কিছু ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে যে আদিবাসী পিছিয়ে পড়া মানুষগুলো সেইভাবে একটু খুব একটা এখন মেলেনি আর সেই আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখনও দেখা যাচ্ছে এখন বলতে গেলে সেটাই মনে হয় আপনার হ্যাঁ হ্যাঁ সেটাই মনে হয় এখন পর্যন্ত আগে যেভাবে দেখেছে সেভাবে দেখছে এখন সেরকম খুব একটা ডেভেলপমেন্ট হয়নি এখন পর্যন্ত যে পিছিয়ে পড়া মানুষগুলো এত কিছু বলে কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে দেখা যায়নি আমরা কাজ করে দেবো রাস্তাটা ডালায় করে দেবো এখন তো কিছুটা হয়ে বন্ধ করে দিয়েছি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসীদের ভাবাবেগকে প্রাধান্য দিয়ে এসেছে অমার মানুষ সরকার আমলে গরিব খেতে খাওয়া বা আদিবাসী ভাই বোনেরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য উন্নয়ন করেছে তাদেরকে নতুন রাস্তা দেখিয়েছে বাংলার জননেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলুন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিনে বসে রেশন থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে আগে তাদের চলাচলের চলাচলের ব্যবস্থা ছিল না একদম ইন্টিরিয়ার গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করে দিয়েছে পানীয় জল করে দিয়েছে তাদের রেশনের ব্যবস্থা করে দিয়েছে তাদের পাট্টা দিয়েছে এবং এই গরিব মানুষের কথা বলছেন গরিব মানুষের কথা ভেবেই আজকে দুয়ারে সরকার দুয়ারে রেশন স্বাস্থ্যসাথী কার্ড আমি কত বলব একাধিক প্রকল্প ভারতবর্ষে নজির বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে যেভাবে মানুষের জন্য সেবা করেছেন বিশেষ করে গরিব আদিবাসী মানুষের জন্য উনি যেভাবে দুহাত ভরে সকল মানুষের জন্য সকল সম্প্রদায় মানুষের জন্য উনি দুহাত ভরে যে প্রকল্প দিয়েছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি দুহাতে মানুষকে প্রকল্প দিয়েছেন এই বিষয় হাতার বাড়িতে দেখুন বিজেপি ভোটের রাজনীতি করে ভোট এলেই ধর্মের সুশ্রুরি ওই বিপিসি মনে হয় খোঁজ কিন্তু বিজেপি আর রাখে না তৃণমূল কংগ্রেস হয়ে রাখে আমি একটা কথাই বলি শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই ভরসা যদিও আজও এই এলাকার আদিবাসী সমাজ সমাজের মূল স্তরে এসে বাঁচার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন যারাই ক্ষমতা এসেছে গরিবদেরকে কেবলমাত্র ব্যবহার করছে আদিবাসী সমাজকে সংগঠিত করে সেখান থেকেও তিনি নেতৃত্ব দিয়েছেন তো মূলত তাদেরকে নিয়ে ব্যবহার করা হয়েছে আজকে দেখুন আদিবাসী সমাজের মানুষকে নিয়ে বলছে আমরা তোমাদের সাথে আসি জঙ্গলমহল হাসবে কিসের হাসবে আজকে এখনো পর্যন্ত আমি আপনাকে সাথে করে নিয়ে গিয়ে সেই জঙ্গল এলাকায় দেখাতে পারি যে গাছে পিঁপড়ের ডিম পেড়ে চাল ফুটিয়ে সেই পিঁপড়ের ডিম থেকে তরকারি করে তারা খাচ্ছে এখনো পর্যন্ত সেখানে কোনো উন্নয়নের ছোঁয়াশ পৌঁছায়নি একেবারে রাজনীতির শিকার হচ্ছে তাদেরকে ব্যবহার করে নেওয়া হচ্ছে দিনের পর দিন আমাদের বর্তমান শাসক দল এবং বিগত দিনে চৈত্রিশ বছরের বাম সরকার তাদেরকে ব্যবহার করেছে যার জন্যে প্রথম থেকে কথাগুলো বললাম যেদেরকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে উন্নয়নে তাদেরকে কোনো রকম ব্যবহার করা হচ্ছে না জঙ্গলমহলে তাদের জন্য কোন রকম কোনো কারখানা নেই কোনো শিল্প নেই তাদেরকে শিক্ষা দেওয়ার মতো পরিকাঠামো তৈরি হয়নি এমন বেশ কিছু প্রত্যন্ত জঙ্গলমহলের গ্রাম রয়েছে সেখানে এখন পর্যন্ত ইলেকট্রিক কারেন্ট পর্যন্ত পৌঁছায়নি এটাই দুঃখের বিষয় বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দবার্তা